দশটি আমল করলে মসজিদের বান্দা যদি দশটি আমল করে দশটি কাজ করে যদি মসজিদে প্রবেশ করে আমার আল্লাহ পাক বান্দার জীবনের চাওয়াগুলোকে পাওয়া বানায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জামাতে হাজির হওয়ার জন্য মসজিদে দশটি আমল করে আসতে হবে। যদি মসজিদে দশটি আমল করে আসতে পারেন তাহলে আমার আল্লাহ পাক আপনার জীবনে মসজিদে প্রবেশ করার পর যা যা যাবেন যা যা আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ পাক সবগুলো কবুল করবেন। আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা মসজিদের আদব জানি না, মসজিদে কি কি আমল করে আসতে হয় সেগুলো আমরা জানি না, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। দশটি আমল করলে মসজিদের বান্দা যদি দশটি আমল করে দশটি কাজ করে যদি মসজিদে প্রবেশ করে আমার আল্লাহ পাক বান্দার জীবনের চাওয়াগুলোকে পাওয়া বানায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নিজ ঘর থেকে, খুব মনোযোগ দেন আমি হাদিস বলবো, নিজ ঘর থেকে ভালোভাবে অজু করে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত বুখারী শরীফের 855 নম্বর হাদিস, মুসলিম শরীফের 564 নম্বর হাদিস, আরো অসংখ্য হাদিস আছে। রাসূল বলেন কেউ যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে আসে আল্লাহ তাআলা প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। কিন্তু আমরা কি করি, মসজিদে এসে অজু করি। যদি আপনি বাহিরে কোথাও যান সেটি অতিরিক্ত বিষয়, কিংবা আপনি কোনো ব্যস্ততায় আছেন সেটি অতিরিক্ত বিষয়, কিন্তু রাসূলের সুন্নাহ হলো মসজিদে যখন ঘর থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনাকে মসজিদে এসে, মসজিদে অজু না করে বাড়ি থেকে সুন্দর করে অজু বানিয়ে আপনাকে মসজিদে হাজির হতে হবে। তাহলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। হাদিস বললাম মুসলিম বুখারী শরীফের, আরো হাদিস আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন যে তোমরা এই মসজিদে যখন আসবে ভালোভাবে পবিত্র হয়ে বাড়ি থেকে বের হবে। এখান থেকে বোঝা যায় ঘর থেকে যদি বের হই আমরা অজু করে বের হব ইনশা, কিন্তু আমরা ঘর থেকে বের হই অজু ছাড়া, মসজিদে এসে পাড়াপাড়ি করি, মসজিদে এসে অজু করে। অনেকে বলবেন হুজুর তাহলে মসজিদে এত টাকা দিয়ে অজুখানা বানায় লাভ কি? আমি বলবো এটি বিপদের বন্ধু, কিন্তু রাসূলের সুন্নাহ আপনি অনুসরণ করেন, ঘর থেকে যখন বের হবে আপনি তখন সুন্দর করে অজু করে বের হবেন, আপনার প্রত্যেকটা কদম পড়বে, কদমে কদমে মর্যাদা বাড়বে, কদমে কদমে আপনার গুনাহ মাফ হবে। এখন আপনি এখানে দোকানদারি করেন কিন্তু আপনার সিস্টেম নাই, মসজিদে আসেন অজুর ব্যবস্থা আছে, আপনি অজু করেন, কোনো টেনশন নাই, বাহির থেকে এসেছে ডাইরেক্ট আপনি আবদুল্লাহপুর থেকে এসে মসজিদের গেটে নেমে আপনি নামাজ ধরার জন্য চেষ্টা করছেন, আসেন মসজিদে অজুখানা আছে অজু করেন, কোনো টেনশন নাই, কিন্তু বাড়ি থেকে বের হয়ে আপনি রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করবেন, এই কদমে কদমে সওয়াব আপনি পাবেন না, এ বিষয়টা খেয়াল রাখবেন। নাম্বার দুই হচ্ছে রাসূল বলেন মসজিদে আসার আগে দুর্গন্ধময় কোনো খাবার জিনিস খাওয়া কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অবশ্যই আল্লাহ রাসূল বলেছে দুর্গন্ধযুক্ত কিছু খাবার খাওয়া যাবে না। আল্লাহ নবীর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি রসুন কিংবা পেঁয়াজ খেল সে যেন আমার কিংবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে। রসুন কিংবা পেঁয়াজকে মুখটা যখন গন্ধাবে আল্লাহর রাসূল বলল তোমরা মসজিদে এসো না, তোমরা ঘরেই থেকে যাও, কারণ রসুন এবং পেঁয়াজের গন্ধ যে বান্দার মুখ থেকে বের হবে আমার আল্লাহ পাকের ফেরেশতা সে বান্দার কাছে আসবেন না। কাঁচা রসুন এবং পেঁয়াজ যারা খাবে রাসূল নিষেধ করেছেন তাদেরকে। অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি পেঁয়াজ এবং রসুন কুররাস পেঁয়াজ জাতীয় এক প্রকারের উদ্ভিদ খোলা খেল সে যেন মসজিদের নিকটবর্তী না হয়, কারণ আদম সন্তানের যে জিনিসে
আদম সন্তান যে যে নিজে কষ্ট পায় তাতে ফেরেশতারাও কষ্ট পায়। যারা পেঁয়াজ এবং রসুন খায় দেখবেন ওদের মুখের গন্ধে আশেপাশের মানুষেরা টিকতে পারে না। আল্লাহর নবী বলেছেন বান্দা যেটাতে কষ্ট পায় ফেরেশতারাও সেটাতে কষ্ট পায়, আর ফেরেশতারা যেটাতে কষ্ট পায় আমার আল্লাহ সেটা কবুল করেন না। অনেকে রসুন আর পেঁয়াজকে, অনেক বড় বড় আলেমেরাও রসুন পেঁয়াজকে মসজিদের ভিতরে হাউ হাউ করে মুখ বন্ধাচ্ছে, খবরদার, নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রসুন পেঁয়াজের গন্ধ কি, ওর চাইতে বেশি গন্ধ মুখের গন্ধ, অনেকের মুখের গন্ধে আশেপাশে থাকা যায় না। ডোন্ট মাইন্ড, মাইন্ড করবেন না আপনি। আল্লাহ রাসূল পাঁচ বেলা মেসওয়াক করার কথা বলেছে, যখন নামাজে যখন অজু করবে মেসওয়াক করবে, মেসওয়াকের ফজিলত বর্ণনা করেছেন এই জন্য যে আপনার মুখের যেন গন্ধ না হয়। আপনি মুখের গন্ধ নিয়ে মসজিদে এসে আরেক ভাইয়ের সাথে কথা বলেন, আপনার বিবেকে তালা লেগেছে, আপনার আগে আগে শরীর পবিত্রতা করা দরকার, কারণ আত্মহুর সাত্রুর ইমান, আপনার পবিত্রতা অর্জন করা ইমানের একটা অংশ। আপনার যদি পবিত্রতা ঠিক না থাকে আপনার ইমানও ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা, রাগ করলেন নাকি? অনেক ভাইরা এরকম করে, খবরদার, আপনার মুখের যদি গন্ধ হয় প্রত্যেক বেলা আপনি ব্রাশ করুন, মেসওয়াকের পাশাপাশি ব্রাশ করুন, কিন্তু আপনি মুখের গন্ধ নিয়ে মসজিদে এসে আরেক ভাইকে কষ্ট দিবেন না। অনুরোধ করছি আপনাদেরকে, আরেক ভাই যদি কষ্ট পায় তাহলে আল্লাহর ফেরেশতাও কষ্ট পায়, আল্লাহর ফেরেশতাও কষ্ট পাইলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। যেতেই পারতেছে না তো আমল লিখবে কি, কথা কি ক্লিয়ার? তিন নম্বর যে কাজটি মসজিদে আসার জন্য আপনাকে করতে হবে, সাধ্যমতো সুন্দর পোশাক আপনাকে পরিধান করতে হবে, তারপরে মসজিদে আসবেন। নতুন পোশাকের কথা আমি কোথাও পাই নাই, তবে আমি পেয়েছি সাধ্যমতো সুন্দর পোশাক পরবেন। আপনার পাঁচটা জামা আছে, এই পাঁচটা জামার ভিতরে সবচাইতে সুন্দর যে জামাটা সেটাই আপনি মসজিদের জন্য ব্যবহার করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ দিন। আল্লাহ পাক বলেন উত্তম রূপে তোমরা মসজিদে আসো, লিবাস উত্তাকোয়া দিয়ে তোমরা মসজিদে আসো। এই জন্য আমাদের তিন নম্বর আমল হবে সুন্দর পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসবো। যদি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসেন আপনি যা যা দোয়া করবেন দোয়া কবুল করবেন কে? ভাইয়েরা আমার, চার নম্বর হলো ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে। কি করতে হবে? ঘর থেকে যখন মসজিদের উদ্দেশ্যে বের হবেন দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? শুধুমাত্র সলাতের নিয়তে যখন বের হবেন, আল্লাহর রাসূল যখন নামাজের জন্য বের হতেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল তখন দোয়া পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমার রাসূল এই দোয়া পড়তেন। আবার আরেক হাদিসের ভিতরে এসেছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হায় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, হায় আল্লাহ আমাকে সমস্ত প্রকার জুলুম থেকে, অন্যায় থেকে, পথভ্রষ্টতা থেকে তুমি আমাকে বিরত রাখো। আর এক হাদিসের ভিতরে আমার ভাইয়ের আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল যখন মসজিদের উদ্দেশ্যে বের হতেন তখন আমার নবী দোয়া পড়তেন। বিশ্বনবীর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূল অবস্থান করলেন, তারপরে মাইমুনার ঘর থেকে নামাজের উদ্দেশ্যে যখন আমার নবী বের হয়েছিলেন তখন সে দোয়া পড়েছিলেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূর ওয়া ফি লিসানি নূর وجعل في سمع نورا وجعل في بصر نورا وجعل من خلف نورا ومن أمام نورا
ومن فوق نورا ومن تحت نورا এরকম ভাবে আল্লাহর রাসূল যতক্ষণ মসজিদ পাইতেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দোয়া করতেন দোয়া করতেন যে আল্লাহ আমার হাতে নূর দাও মুখে নূর দাও চোখে নূর দাও পায়ে নূর দাও কলবে নূর দাও শরীরে নূর দাও সামনে নূর দাও পিছে নূর দাও কারণ নূর থাকলে বান্দা আর পথভ্রষ্ট হবে না নূরের আলোতে নূরুন আলা নূর হয়ে বান্দা জান্নাতি হয়ে যাবে এই দোয়াগুলো আমরা জানি না পড়তেও জানি না পাঁচ নাম্বার হলো মসজিদে ঢুকে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে মসজিদে বান্দা যখন ঢুকবে মসজিদে আসার সময় বান্দা ক্ষমা চাবে আল্লাহর কাছে আর ধীরে ধীরে মসজিদে আসবে ধীরে ধীরে রওনা দিবে এমনও বান্দা আছে দেখবেন বাড়ি থেকে শুনেছে কদ কামাতিস সালা বান্দা এমন জোরে জোরে দৌড়ায় দৌড়ায় মসজিদে আসে মসজিদের গেটে যেন এমন ভাবে ধাক্কা দিয়ে খোলে যেন গেট পর্যন্ত ভেঙে ফেলে এমন মুসল্লি আসে না না জুতা একদম মাইরা ফেলে দিছে দিয়ে ঢুকছে নামাজের জামাত ধরতে হবে কি গুরুত্ব আল্লাহর নবী বলেন যখন তোমরা সালাতের একামতগুলো শোনো তখন তোমরা ধীরে ধীরে ভদ্রতার সহিত মসজিদের দিকে রওনা দাও বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা অতি দ্রুত সালাতের দিকে যেও না তাড়াহুড়া করে নামাজ পড়তে তোমরা যেও না এমনকি তোমরা যতটুকু সালাত ইমামের সাথে পাও ততটুকু ইমামের সাথে পড়ে নাও বাদ বাকিগুলো তোমরা নিজেরাই পুরা করো যদি এক রাকাতও পাও আমার আল্লাহ জামাতের সওয়াব দান করবে কিন্তু আমার দেশের মুসল্লিরা এ ভাই নামাজ পড়তে হবে কি দৌড়াদৌড়ি করে সে নামাজে দাঁড়ায় না নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুধু পড়লেই হবে না আমার রাসূলের আদেশ নিষেধ আপনাকে মানতে হবে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাউ রাসূল যা নিষেধছেন তা ধরো রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা করো না এরপরে হলো ছয় নাম্বার হলো মসজিদে ঢোকার আগে নিজের জুতাগুলো ভালোভাবে দেখে নিবে তাতে নাপাকি মাটি ঘষে লেগে আছে কিনা আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের জুতাগুলো ভালোভাবে দেখে নিবে কারণ এই জুতার ভিতরে কোনো নাপাকি লেগে আছে কিনা যদি নাপাকি লেগে থাকে তাহলে তোমরা এই নাপাকিটা মাটির সাথে মুছে ফেলবে উক্ত মাটির সাথে যদি নাপাকিটা মুছে ফেলতে পারো উক্ত জুতা দ্বারা তোমার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা জুতাতে ময়লা লেগে আমরা মসজিদের ভিতরে এসে মসজিদ ময়লা করি আপনি ভালোভাবে একটু দেখেন জুতার ভিতরে কোনো বিশেষ কোনো নাপাকি আছে কি না যদি থাকে আপনি আস্তে একটু মাটির সাথে আপনি নাড়া দেন একটু ঝাড়া দেন বাহিরে দিয়ে তারপরে জুতাটা ঢোকান এটা কমন সেন্স শুধু কমন সেন্স নয় বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল কমন সেন্সের সর্বোচ্চ পর্যায়ের কমন সেন্স ওয়ালা মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আট নাম্বার হলো মসজিদে ঢোকার সময় ডান পা আগে বাড়িয়ে দিবে কি দিবে কোন পা ডান পা আগে বাড়িয়ে দিবে দোয়াগুলো পড়তে থাকবে আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল দোয়া পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা অন্য একটা বর্ণনা এসেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক আল্লাহ পাক আপনি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন সবচাইতে পৃথিবীর সবচাইতে বেশি রহমত হলো মসজিদে বান্দা যখন মসজিদে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক বলে বান্দা দোয়া করে যখন মসজিদের ভিতরে বান্দা ঢুকে যায় আমার আল্লাহ বান্দার জন্য যত নিয়ামতের দরকার যত রহমতের দরকার আমার আল্লাহ দান করে দেন মসজিদে যখন আপনি দোয়া পড়ে ঢুকবেন আপনার যত নিয়ামতের দরকার বরকতের দরকার রহমতের দরকার খুলে দিবেন কে রহমতের মালিক কে আল্লাহ
আমরা কি বললাম? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, আমাদের জন্য আল্লাহ পাক সেই মুহূর্ত থেকে রহমতের দরজাগুলো খুলে দেন, উন্মুক্ত করে দেন, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আট নম্বর হলো মসজিদে বান্দা যখন ঢুকবে আশেপাশের লোকগুলো যেন শুনতে পায়, তখন বান্দা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে যখন ঢুকবে কি বলবে? একটু একটু আরেক ভাইয়ের যেন ডিস্টার্ব না হয় একটু আস্তে বলবেন, যেন আপনার পাশে ভাইটা বসে আছে সে যেন শুনতে পারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে হ্যাঁ, মসজিদে বয়ান চলাকালীন খুতবা চলাকালীন সালাম আপনাকে দেওয়ার প্রয়োজন নাই, কারণ খুতবা শোনা ওয়াজিব। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দিনের কথা হচ্ছে, আপনি আস্তে করে বসে যাবেন, যদি দুই রাকাত নামাজ না পড়েন দুই রাকাত নামাজ পড়ে আপনি বসে যাবেন, আওয়াজ দিয়ে বলেন তো রহমত দিবেন কে? রহমত দিবেন আল্লাহ। নয় নম্বর হলো মসজিদে ঢোকার সময় কোনো ফরজ সালাতের সময় না হয়ে থাকলে, মসজিদে ঢোকার পর যদি কোনো ফরজ সালাত অর্থাৎ এখনো নামাজ দাঁড়ায়নি কিংবা নামাজের জন্য সময় আছে, আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন। এই দুই রাকাত নামাজ আদায় করলে আওয়াজ দিয়ে বলেন তো বরকত দিবেন কে? এরপরে দশ নম্বরে হলো মসজিদে ঢুকে আপনি অযথা গল্প করবেন না, মসজিদের সৌন্দর্য নষ্ট করবেন না, মসজিদের পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ আপনি মসজিদে বসে থাকবেন আল্লাহ পাক আপনাকে রহমতের দরজা খুলে দিয়েছেন, আপনি দোয়া করতে থাকুন, দোয়া পড়তে থাকুন, দোয়া করতে থাকুন, দোয়া পড়তে থাকুন। আপনি বিশৃঙ্খলা তৈরি না করে যখন দোয়া করবেন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে শুরু করবেন, আমার আল্লাহ পাক আপনার জন্য রহমতের সর্বোচ্চ দরজা আমার আল্লাহ খুলে দিবে। এই দশটি আমল করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে নিয়ে এই মসজিদে প্রবেশ করার সুযোগ আল্লাহ দান করুক, আওয়াজ দিয়ে বলেন আমিন।